আব্দুল লতিফ, বহুমাত্রিক প্রতিভার অধিকারী একটি মানুষের নাম। এই মানুষটি ছিলেন একাধারে সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার এবং ভাষা সৈনিক। তিনি বরিশালের রায়পাশা গ্রামে 1925 সালে জন্মগ্রহণ করেন। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও ছোটবেলা থেকেই গানের প্রতি তার ভীষণ আকর্ষণ ছিল। এ আকর্ষণই গ্রামে তাকে গায়ক হিসেবে পরিচিত করে তোলে। আব্দুল লতিফের মেজাজে গণসঙ্গীতের উপাদান ছিল। বরিশালের গ্রামীণ জীবনধারার লোকজ সংস্কৃতির সঙ্গে তার মানুষ জগৎ ছিল গভীরভাবে প্রথিত। কীর্তন, পাঁচালি, কতকথা, বেহুলার ভাষান, বয়নী গান, কবিগান, গুনাই যাত্রা, জারি সারি, পালকির গান প্রভৃতি সঙ্গীতের সুরকে তিনি নিজের কণ্ঠে ধারণ করেন। এটাই পরবর্তীকালে সঙ্গীতশিল্পী হিসেবে তাকে বিশিষ্টতা এনে দেয়। একেবারেই ছোটবেলায় বেতারে গান শুনতাম, আমারে সাজাইয়া দিও নওশারি সাজন, অথবা দুয়ারে আইসা ছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। আমাদের দেশের মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলীম, যার কণ্ঠে এই গানগুলি অসংখ্য জনপ্রিয়তা পেয়েছিল, তখন শুধু আব্দুল আলীমকেই জানতাম যে আব্দুল আলীমের মধুর কণ্ঠে গানগুলো হচ্ছে, কিন্তু অনেকেই জানতাম না যে এই গানগুলি রচনাকার, সুরকার। বড় হয়েছি, গান গাইতে শুরু করেছি যখন থেকে, তখন থেকে আবিষ্কার করার চেষ্টা করেছি এত চমৎকার কথা এবং সুরের গান কার রচনা। আব্দুল লতিফ, যিনি অসংখ্য গান, মরমী গান, দেশের গান, গণসঙ্গীত, গণজাগরণের গান, ভাষার গান, বিভিন্ন রকমের অসংখ্য গান লিখেছেন। ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়, অথবা মাগো আটই ফাল্গুনের কথা আমরা ভুলি নাই, যে লোকসঙ্গীত বলতে আমরা যা বুঝি ওস্তাদ মমতাজ আলী খানের পরে। অসংখ্য গান তিনি লিখেছেন, শুধু তাই নয়, পুঁথি পাঠ করেছেন, নিজে লোকসঙ্গীত গিয়েছেন, হারমোনিয়াম কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় গণসঙ্গীত গিয়েছেন। বাংলাদেশের শ্রোতা যেরকম সুর শুনতে ভালোবাসেন, যেরকম সুর আশা করেন, আব্দুল লতিফ সেরকম একজন সুরকার ছিলেন। সাথে সাথে মানুষের মনের, মানুষের প্রাণের সেই সুরকে তিনি দিয়ে দিলেন। এসো এসো নতুন বছর হাসি খুশি নিয়ে, সবার ঘরে থাকো তুমি সুখের সুদিন হয়ে। এসো এসো নতুন বছর হাসি খুশি নিয়ে, চমৎকার কথা, একেবারে বাংলাদেশের মানুষের মনের কথাগুলি তিনি টেনে তুলে বের করে নিয়ে এসে কাগজে লিখতেন, হারমোনিয়ামে সুর করতেন, শিল্পীদের কণ্ঠে তুলে দিতেন এবং তারপরের দিনে রেকর্ড করে যখন প্রচার হতো জনপ্রিয় গান। তিনি যে অবদান রেখে গেছেন আমাদের জন্যে, আমাদের দেশের জন্যে, আমাদের ভাষার জন্যে, আমাদের স্বাধীনতার জন্যে, সে অবদানগুলিকে সঠিক মূল্যায়ন করে আব্দুল লতিফকে শুধু নয়, আব্দুল লতিফের সাথে সাথে আমাদের নিজস্ব সংস্কৃতিকে আরও বেশি বেগবান করা, আমাদের নিজস্ব সংস্কৃতিকে বেশি করে লালন করা এবং নিজস্ব সংস্কৃতিকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়া। আব্দুল লতিফের গানগুলিতে পূর্ব বাংলার অধিকার বঞ্চিত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে। ঐতিহাসিক ভাষা আন্দোলনের সময় তার লেখা সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত গান ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। এ গানটিতে তিনি বাংলাদেশের লোকসঙ্গীতের আবহ ও সুরকে ফুটিয়ে তুলেছেন। গানটি পূর্ব বাংলার ঐতিহ্য ও অধিকার প্রতিষ্ঠার এক প্রতীকী গানের বৈশিষ্ট্য অর্জন করে। দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। দাম দিয়ে কিনেছি বাংলা। আব্দুল লতিফ শুধু গানই নয়,
সঙ্গীতের নানা শাখায় বিচরণ করেছেন। একুশে পদকপ্রাপ্ত আব্দুল লতিফের মূলত তিনটি গানের বই পাওয়া গেছে। 1985 সালে বাংলা একাডেমি প্রকাশ করে তার ভাষার গান, দেশের গান। এতে আছে বাংলা ভাষা সম্পর্কিত 24টি, দেশের গান 51টি, 95টি গণসঙ্গীত, 2টি জারি এবং 8টি মানবাধিকার সম্পর্কিত গান। ভাষা সংগ্রামে আব্দুল লতিফ বিখ্যাত হয়েছিলেন জনগণের আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করার ফলে। তিনি ভাষা আন্দোলনের প্রথম দিক থেকেই যুক্ত ছিলেন ভাষা আন্দোলনকারী তরুণদের সঙ্গে। 21 ফেব্রুয়ারি যে গানটি আমরা এখন গাই, সেই গানটি সৈয়দ আহমদ হোসেন ধূপখোলা মাঠে অনুষ্ঠানরত আব্দুল লতিফ সাহেবকে দিয়ে আসেন এবং তিনি সেইখানে সেই গানটি গেয়ে শোনান। তিনি নিজে বলেছেন যে আমি তো এই গান গেয়ে বাসায় এলাম, মতিঝিলের দিকে বাসা ছিল, কিন্তু বাসায় আসার পরেই দেখলাম পুলিশের লোক এসে আমার বাড়িতে হানা দিয়েছে। তো সেটি একটি বিপজ্জনক পরিস্থিতি, যা হোক বিষয়টা খুব বেশি এগোয়নি, কিন্তু আমি একনিষ্ঠভাবেই চেয়েছি যে এই গান আমার কণ্ঠে যে গাওয়া হলো এটা আমার জন্য এক অলৌকিক সংবাদ হিসেবে গ্রহণ করা যায়। এই মানুষটি পল্লীগীতি গেয়েছেন, নজরুলের গানও করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে গণসঙ্গীতের অন্যতম রচয়িতা এবং গায়ক হিসেবে তার পরিচিতি ছিল একেবারে শীর্ষ পর্যায়ে। আমরা আব্দুল লতিফ সাহেবের মূল্যায়নে কথাই বলবো যে তিনি আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠার যে আন্দোলন তার সঙ্গে যুক্ত ছিলেন, গভীরভাবে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সভা সমিতিতে এই সংগ্রামের কথা, বাঁচার দাবির কথা, ছয় দফার কথা তিনি সব জায়গায় বলার চেষ্টা করতেন এবং যে গানগুলো করেছেন সেই গানগুলোতেও গণমুখী চেতনার খুব উচ্চ পর্যায়ের একজন মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ঘটছে এমনটাই মনে হতো। তিনি আজ নেই, কিন্তু ভাষা সংগ্রামী আব্দুল লতিফ আমাদের কাছে চিরদিনের জন্য অমর হয়ে আছেন এবং যখনই বাংলাদেশের লোকসঙ্গীত বা গণসঙ্গীত নিয়ে কোনো আলোচনা সভা হবে বা কোনো গবেষক এ ব্যাপারে আলোকপাত করবেন, তখন আব্দুল লতিফের প্রসঙ্গটি সবার আগে উঠে আসবে। আজ এই দিনে তাঁর স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। বহুমাত্রিক প্রতিভার অধিকারী আব্দুল লতিফ 2005 সালের 26 ফেব্রুয়ারি আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আব্দুল লতিফ আজ আর আমাদের মাঝে নেই, তিনি রেখে গেছেন তার অনবদ্য সৃষ্টি। তাই সৃষ্টিশীল এই মানুষটি বেঁচে থাকুক সবার মাঝে যুগ যুগ ধরে।